মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আমার সাথে সাথে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল, তাই জন্য তোমাদের সাথে ব্লগটা সকালে চালু করতে পারিনি। এখন প্রায় বাজে 11:30 বেলা, তো আমি এখন রান্নার দিকে যাবো, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, নিজেও খেয়ে নিয়েছি, আর তোমার দাদাদেরকেও খেতে দিয়ে চলে এসেছি। তো এখন আমি যাবো হচ্ছে রান্না করতে। রান্নাতে করবো হচ্ছে আজকে একটা নতুন রেসিপি, সেটা আমার ঠাকুমা দিদারা করতো, স্পেশালি আমার দিদা করতো, সেটা হচ্ছে কচু নাড়া। কচু দিয়ে তো কচু নাড়া কীভাবে করছি না করছি তাহলে তোমরা দেখো, আর সারাদিন আমি কী করি না করি সেটা তোমার সাথে শেয়ার করবোই। তো আমার সাথে থেকো, আমার ভিডিওটা লাস্ট অবধি দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে দিও, যাতে করে আমার ভিডিও যখনই আমি দেবো না করো তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে লাইক করো শেয়ার করো হবে। তো দেখো, সবার আগে কচুটাকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে কেটে নেবো এরকম দু অর্ধেক করে। আমি এখানে মান কচু ইউজ করেছি, শোলা কচু দিয়েও হয়। তারপর এটাকে এরকমভাবে ঘষে নিতে হবে, তো পুরোটা ঘষে নেবো এরকমভাবে। তো দেখো ঘষা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দেবো, ওর মধ্যে তোমার কালো জিরে ফোড়ন আর অল্প একটু রসুন বাটা ফোড়ন দিয়ে আমি এটা ছেড়ে দিয়েছি, ঠিক আছে, সেটা দেখানো হলো না তোমাদেরকে, স্কিপ করে গেছি আমি, সেটার জন্য সরি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ, অল্প একটু নুন আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি, আর অল্প একটু চিনি। তারপর এটাকে এরকমভাবে তেল বেরোতে থাকবে, তারপর এটাকে সমানে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না অব্দি এটা মানে ঝুড়ো ঝুড়ো ভাব হবে ততক্ষণ অব্দি এটাকে করে যেতে হবে, নাড়িয়ে যেতে হবে, ব্যাস এটাই হলো। এটা এরকম করেই করতে হবে, সিম্পল ইজি। তো দেখো আমার তেউরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, গরম ভাতে দারুণ। জামা প্যান্ট খোলো, স্নান করতে যাবে, খোলো তাড়াতাড়ি, দেখো এখন স্নান করতে নিয়ে যাবো ওকে, আর ও স্নান করতে যাবে না বলছে, জামা প্যান্ট খুলবে না, তা খুলছে, ঠিক আছে চলো, আচ্ছা ঠিক আছে চলো, আচ্ছা ঠিক করে খোলো, খুলতে পারছো না, দেখো জামাটা খুলতে পারছে না, আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি, আসো। আজকে অনেক দেরি হয়ে গেছে তাই মপ দিয়েই ঘর মুছে নেবো, আর আজকে হাত দিয়ে মুছবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2 বাজতে যায় সেই কারণে। আমার ছেলে যখন 1 বছর বয়স হয় তখন আমাদের একটা মানত ছিল পুরীতে, কে পুরীতে গিয়ে আমরা পুজো দেবো ছেলে 1 বছর বয়স হওয়ার আগে। তো ওর 1 বছর যখন হয়নি তখন আমরা গেছিলাম পুরীতে ঘুরতে সবাই ফ্যামিলি সবাই মিলে, তো তাই তোমাদের কাছে সেটাই কিছু ছবি আমি শেয়ার করছি, তোমরা সেটা দেখো। তখনও কিন্তু আমার ছেলের 1 বছরও হয়নি, 10 মাস বয়স।